ধরেন আমি বাংলাদেশ থেকে যদি হচ্ছে কাতার, দুবাই, ওমান, মালয়েশিয়াতে যদি প্রোডাক্ট পাঠাতে চাই, সময় কেমন লাগে এগুলো? এগুলোতে সময় আমাদের মিডল ইস্টে তো আমরা সাধারণত 3 দিন সময় নিই, আর ইউরোপে 4 থেকে 5 দিন। DHL আছে, FedEx আছে, এরামেক্স আছে, UPS আছে। আচ্ছা, আপনাকে পিক এন্ড ড্রপ সার্ভিস দেন কিনা? অফকোর্স, মানে কাস্টমারের বাসায় যে প্রোডাক্ট নিয়ে আসবেন? হুম, ইনশাআল্লাহ। বরিশাল, নোয়াখালী, ঢাকার বাইরে থাকলে ওটা ওনারা যদি কুরিয়ার, লোকাল কুরিয়ারে মানে বুকিং করে আমাদের অ্যাড্রেস দিয়ে দেন, দেন আমরা ওখান থেকে কালেক্ট করি, কালেক্ট করে দিবা। ধরুন অনেকে তো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স নাই, তারা হচ্ছে প্রোডাক্ট আনতে চাইলে আমরা ব্যবস্থা করে দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস নিয়ে কথা বলবো। তো যারা আসলে মানে এখন আমাদের প্রতিনিয়ত কিন্তু জীবনের জন্য আমাদের অনেক প্রোডাক্ট বাহির থেকে বাংলাদেশে আনা লাগে, এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু বাহিরে পাঠানো লাগে। তো যারা আসলে এই সার্ভিসগুলো সহজ করছে, এখন দেখেন আপনারা কিন্তু 3 থেকে 5 দিনে পৃথিবীর যে কোনো দেশ থেকে প্রোডাক্ট আনা নেওয়া করতে পারবেন। তো এই এটার সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন। আমরা আজকে রয়েছি মিরাকেল ফ্রেড সিস্টেম, তাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা বেইলি কমপ্লেক্স, এটা হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টর বলে, রাজলক্ষ্মীর পরেই হচ্ছে আপনারা বেইলি কমপ্লেক্সটা পেয়ে যাবেন মেইন রোডের সাথেই। এটার তৃতীয় মানে লিফটেড 2, আর আপনাদের রুম নম্বর হচ্ছে 8, ঢুকলে ডান পাশে, ঢুকলে লিফট থেকে বের হলে ডান পাশে। আর রহমান ভাই আমাদের সাথে আছে, ভাই মূলত কিন্তু অনেক অভিজ্ঞ একজন লোক, বিগত যদি আমরা চেষ্টা করি এই ধরনের কাজের সাথে মনে হয় 30 বছর উপর থেকে 30 বছরের অভিজ্ঞতা এবং আপনারা যদি হচ্ছে এই ধরনের কোনো সহযোগিতা বা পরামর্শ প্রয়োজন হয় তার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে বেস্ট সার্ভিসটা কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে। তো বর্তমানে আমরা মোটামুটি তারা কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল যে কুরিয়ার সার্ভিসগুলো আছে, যে ফেডএক্স, আপনার UPS, এরামেক্স, DHL, এ ধরনের কিন্তু সোল এজেন্ট তারা। তারা কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আপনার খুবই অল্প সময়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনারা পাঠাতেও পারবেন, নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে একটা কস্টিংয়ের বিষয় আছে, কস্টিংটা নির্ভর করে হচ্ছে আপনার ওয়েটের উপরে এবং আপনি কোন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নেবেন। তো এই বিষয়ে আমরা আজকের ভিডিওটাতে আলোচনা করব, কস্টিংগুলো আশা করি যে আপনারা হচ্ছে অনেকে কমে খোঁজে, মানে কাস্টমারকে কি আসলে কমে খোঁজার চেয়ে মনে হয় নির্দিষ্ট মানে নির্ভরযোগ্য মনে হয় কুরিয়ারটা খোঁজা আমরা পুরো ভিডিওটাতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কিভাবে তারা সার্ভিসটা দিচ্ছে। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক, যেটা বলছিলাম আমরা কিন্তু চলে আসলাম, এটা হচ্ছে মিরাকেল ফ্রেড সিস্টেম ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, আর আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে আছে রহমান ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা জানলাম যে আপনারা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলো প্রোভাইড করেন, মানে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে কি পণ্য শুধু নিয়ে যাচ্ছেন না নিয়ে আসতেছেন, দুইটাই করতেছেন? আমরা সাধারণত পাঠাচ্ছি 220টি দেশে আমরা পাঠাইতেছি। আচ্ছা, কিন্তু মেনলি আমরা আনার ব্যবস্থাটা যদি ইমার্জেন্সি কার্গো হয় আমরা আনতে পারি, রেটটা কুরিয়ারে বেশি পড়ে। আর সাধারণত আমরা হংকং এবং চায়না থেকে আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজগুলো আমরা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিপারকা কাস্টমারকা আমাদেরকে, ধর বাংলাদেশে তো এখন অনেক বাইং হাউস আছে যে যারা আসলে তাদের প্রোডাক্টগুলো পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাতে চায়, তো ধরেন আমি বাংলাদেশ থেকে যদি হচ্ছে কাতার, দুবাই, ওমান, মালয়েশিয়াতে যদি প্রোডাক্ট পাঠাতে চাই, সময় কেমন লাগে এগুলো? এগুলোতে সময় আমাদের মিডল ইস্টে তো আমরা সাধারণত 3 দিন সময় নিই, আচ্ছা, আর ইউরোপে 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন, হ্যাঁ। আচ্ছা, এটা কস্টিংটা কেমন আছে? এটা কি আপনার ওয়েটের উপরে? ওয়েটের উপরে আমাদের নির্ভর করে, প্রথম 500 গ্রাম, পরে 100 1 কেজি, মানে স্ল্যাব বাই স্ল্যাব এটা ভেরি করে, ভেরি করে। এবং আপনি যত বেশি নেবেন সেক্ষেত্রে যত প্রাইসটা তো কমে আসবে, রেটটা আপনাদের কমে আসে, কমে আসবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো ইন্টারন্যাশনাল যে কুরিয়ার সার্ভিস আপনারা পাঠাচ্ছেন, এই ক্ষেত্রে আপনারা কোন কোন দেখা যায় কুরিয়ারকে বেছে নিচ্ছেন? আমাদের DHL আছে, FedEx আছে, এরামেক্স আছে, UPS আছে। আচ্ছা আচ্ছা, এগুলোর মাধ্যমে আপনারা মূলত পাঠাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে ধরেন অনলাইনে প্রোডাক্টটা যে যাচ্ছে, আমার যে 3 দিন বা 4 দিন লাগতেছে, সেক্ষেত্রে কাস্টমার কি ট্র্যাকিং করতে পারবে কিনা এই প্রোডাক্ট? অবভিয়াসলি আপনি আমরা যখন ট্যাকে বুকিং দিয়ে যখন ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিব বা এয়ার বিল দিয়ে দিব, আচ্ছা, তখন ওনারা নিজেরা ঘরে বসে ওনাদেরটা ওনারা প্রোডাক্ট কোথায় আছে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আপনাদের এই যে আমরা দেখছি মিরাকেল ফ্রেড সিস্টেম, এটার অফিসের লোকেশনটা একটু আমাদেরকে বলে দিবেন? এটা হলো উত্তরা বেলি কমপ্লেক্স, আচ্ছা আচ্ছা, সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 8। আচ্ছা আচ্ছা, আপনাদের কি 7 দিনে খোলা থাকে নাকি সপ্তাহে কোনো? আমরা সাধারণত আমার 6 দিনে খোলা থাকে, শুক্রবারটা আমার বন্ধ থাকে, যদি স্টাফরা খুব কষ্ট করে। আচ্ছা আচ্ছা, তো যদি কারো, হ্যাঁ আমার শুক্রবার খোলা থাকে, একজন ডিউটি করে, শুধু একটা বাইং হাউস আমার খোলা থাকে, ওখান থেকে পিক করতে হয় আমার, মানে কারো যদি ইমার্জেন্সি লাগে আপনারা যোগাযোগ করলে সার্ভিস দিবেন দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে মূলত হচ্ছে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে প্রোডাক্ট পাঠাতে পারবেন, আনতেও পারবেন, রাইট? আচ্ছা, তো আপনারা ধরেন অনেকে তো ঢাকার ক্ষেত্রে, মানে আপনারা যারা ঢাকায় আছে, আপনাকে পিক এন্ড ড্রপ সার্ভিস দেন কিনা? অফকোর্স, মানে কাস্টমারের বাসায় যে প্রোডাক্ট নিয়ে আসবেন,
ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে এবং ঢাকার বাইরে যদি প্রোডাক্টগুলো থাকে এগুলো আপনারা কিভাবে কালেক্ট করছেন দেখা যায় বরিশাল নোয়াখালী ঢাকার বাইরে থাকলে ওটা ওনারা যদি কুরিয়ার লোকাল কুরিয়ারে মানে বুকিং করে আমাদের অ্যাড্রেসে দিয়ে দেন দেন আমরা ওখান থেকে কালেক্ট করি কালেক্ট করে দিবেন আর সেক্ষেত্রে কাস্টমারের প্রোডাক্ট কি শতভাগ নিশ্চয়তা থাকে কিনা অ্যাবসলিউটলি 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 কারণ হচ্ছে অনেকে দামি একটা প্রোডাক্ট পাঠাবে যাতে তার 100% এই জায়গাটা আজ পর্যন্ত আমাদের ধরনের কোনো কিছু ঘরে নাই ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবান আচ্ছা আপনারা মূলত এই ব্যবসাটা বা এই কাজগুলো কাস্টমারকে সেবা দিয়ে আসছেন কতদিন থেকে আমার তো সেবা আসলে বা আমি দীর্ঘ এয়ারপোর্টে অনেকদিন ছিলাম কার্গো সাইডে প্রায় মোর দ্যান 25-26 বছর বাট কুরিয়ার লাইনে আমি আসছি এখন 5-6 বছর আচ্ছা আচ্ছা তো আমার এক্সপোর্টে যেরকম টেক কেয়ার করতাম আমার কুরিয়ার সাইডেও আমি ওরকম টেক কেয়ার করি আচ্ছা এখন অনেকেই আছে যে বাংলাদেশ থেকে প্রোডাক্ট পাঠাতে চায় অনেকেই ধরেন সৌদি আরব থেকে কাতার থেকে যে বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় বা বিভিন্ন ধরনের খাবার নিতে চায় সেক্ষেত্রে এগুলো কি নিতে পারবে আমরা খাবার আমি সাধারণত এগুলো অ্যাভয়েড করি খাবার আমি নিই না স্পষ্ট ভাষা আচ্ছা আমি খাবার নিই না আমি মেডিসিন পাঠাই অল্প তাও 500 গ্রামের উপরে মেডিসিন অ্যালাউ না আচ্ছা অ্যালাউ না তাও ওখানে প্রেসক্রিপশন আপনাকে দিতে হবে যে এই ডাক্তার এই প্রেসক্রিপ করছে আচ্ছা আচ্ছা ওকে আর দেখা যাচ্ছে এই মানে ওষুধগুলো হচ্ছে 500 গ্রাম পর্যন্ত কাস্টমার নিতে পারবে আচ্ছা তো সেক্ষেত্রে যারা নিতে চায় আপনাদের মানে নেওয়ার সিস্টেম কি প্রথমে কিভাবে আপনাদেরকে অর্ডার করতে হবে বা বুকিং করার সিস্টেম কি ওনারা সাধারণত আমাদেরকে বলবে রেটটা আগে কনফার্ম করে কত টাকা লাগবে আমরা বলে দিই যদি ওনারা কনফার্ম করে দেন ওনারা অফিসে আইসা নিজেরা স্বচক্ষে দিতে পারে প্যাকেট করে অথবা আমাদের লোক দেয়া নিয়ে আসে আপনারা কি প্যাকিং করে দিচ্ছেন কিনা আমরা প্যাকেট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো তো সেক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশেই পাঠানো যাবে সেক্ষেত্রে সময় লাগবে 3-5 দিন আচ্ছা আচ্ছা 3-5 দিনের মধ্যে সময় লাগবে সেক্ষেত্রে কাস্টমার প্রোডাক্ট প্যাকিং করতে পারবে আর মূলত কোন কোন জিনিসগুলো আসলে আপনার পাঠানো যায় না বা কোন কোন জিনিসগুলো আপনার কাস্টমার বেশি পাঠায় মেনলি লিকুইড কুরিয়ারের একটা জিনিস হলো লিকুইড জাতীয় জিনিসগুলো বহন করে না এটা আইটা রুলস আছে লিকুইড হলো লিকুইড ডিভাইস ব্যাটারি এগুলো কিন্তু আইটা রুল আছে এগুলো কিন্তু পাঠানো যায় না যায় না এগুলো হয় কি এয়ারলাইন্সের ক্ষতিকরণ আচ্ছা 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 আর যদি প্রপারলি ডকুমেন্টস থাকে যারা আইটা ইয়ে করছে আপনার ওই যে আইটা সার্টিফাইড সার্টিফাইড কপি যারা সার্টিফাইড করে ওগুলা পাঠানো যায় পাঠানো অনেক সময় লাগে এগুলা প্রসেসিং করতে তো যারা আসলে নিতে চান আমরা বলছিলাম আর দেখা যাচ্ছে কাস্টমার এখন কি কি সার্ভিসগুলো বেশি দিচ্ছে এখন তো চায়না অনেকেই বাংলাদেশ থেকে চায়না থেকে প্রোডাক্ট আনতে চায় আমরা বিশেষ করে ইম্পোর্টটা আমরা চায়না এবং হংকং থেকে আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজ মোবাইল অ্যাক্সেসরিজ এগুলো আমরা আনি থাকি চশমা এগুলো আমরা এনে থাকি এগুলো এনে দিচ্ছেন এনে দিচ্ছি আমরা আচ্ছা 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 সেক্ষেত্রে এগুলো 3-5 দিনের মতো সময় লাগে হ্যাঁ এগুলো উইথ ক্লিয়ার সহ ঢাকা সাংহাই চায়না টু বাংলাদেশ এবং উইথ কাস্টমস ক্লিয়ার সহ 5-6 দিন সময় লাগবে 6-6 দিন সময় লাগবে কারণ মিথ্যা কথা বলে আমি ব্যবসা করি না আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে দেখা যায় কাস্টমার মোটামুটি আপনাদের থেকে সার্ভিস নিতে পারবে কাস্টমারও চাইলে প্যাকিং করে দিতে পারবে আপনারাও চাইলে প্যাকিং করে দিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে মোটামুটি বৈধ সকল প্রোডাক্টই আপনার মাধ্যমে আনা নেওয়া করা যাবে রাইট আচ্ছা তো যারা নিতে চায় আপনারা হচ্ছে প্রোডাক্ট বুকিং করার জন্য আগে কথা বলবেন এই সেক্ষেত্রে ধরেন DHL FedEx UPS এরামেক্স আপনারা তো বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দিচ্ছেন ইন্টারন্যাশনাল কুরিয়ার এই সেক্ষেত্রে এগুলোর প্রাইসের কি তারতম্য আছে কিনা অবশ্যই DHL হলো পৃথিবীতে নাম্বার ওয়ান প্রথম হলো DHL আচ্ছা কুরিয়ার জিনিসটা শিখাইছি কিন্তু DHL DHL তো সো DHL এর রেটটা অনেক হাই একটু হাই কিন্তু সার্ভিসও ভালো দিবে সার্ভিসে ভালো দেন নেক্সট হলো FedEx তারপরে আমরা ধরে নিই এরামেক্স আচ্ছা UPS এরামেক্স আচ্ছা আচ্ছা মানে আপনারা হচ্ছে যেরকম সার্ভিস চাবেন এরকম পয়সা দিতে হবে এরকম পয়সা দিতে হবে রাইট আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে যারা আসলে নিতে চান আপনারা কিন্তু দেখছিলেন আমরা আজকে আর এছাড়া আর কোনো সার্ভিস আপনারা কাস্টমারকে দেন কি না ধরেন অনেকে তো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স নাই তারা হচ্ছে প্রোডাক্ট আনতে চাইলে আমরা ওরা আমরা ব্যবস্থা করে দিই আচ্ছা আচ্ছা এই ধরনের সাজেস্ট করি যার আছে ওদের নামে আনলে আমরা ইয়ে করে দিতে পারবো তো আমরা মোটামুটি দেখলাম তো ভাই আপনারা সকল ধরনের প্রোডাক্টই আনেন তো এই ক্ষেত্রে মানে ওয়েটের কোনো তারতম্য আছে কিনা যে আমি এতটুকু ওয়েট বা এর বেশি পারবো না সেক্ষেত্রে বা এতটুকু আনা নেওয়ার ক্ষেত্রে না আনা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই যতটুকু যে পাঠায় যত মাল বেশি দিবে তত ওনার রেটটা কমে আসবে আচ্ছা লাইক আপনি 10 কেজি পাঠাইলেন যে রেট আসবে 20 কেজি পাঠাইলে আরো কোস্টিংটা কমে আসবে মিনিমাম 200-300 টাকা করে পার কেজিতে কমে আসবে আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিতে চান আপনারা হচ্ছে নিঃসন্দেহে বিশ্বস্ততার সাথে মিরাকেল ফেড সিস্টেমটা আপনারা ইউজ করতে পারবেন আর লোকেশনটা আরেকবার একটু বলে দেন আপনাদের লোকেশনটা হলো বেলি কমপ্লেক্স উত্তরে কত নম্বর সেক্টরে পড়ে 3 নম্বর সেক্টর আচ্ছা আচ্ছা প্লট নম্বর 33
সেকেন্ড ফ্লোর তিনতলা লিফটের ডান পাশে, এটা হচ্ছে আজমপুর আর হচ্ছে রাজলক্ষ্মী, রাজলক্ষ্মীর পরে, রাজলক্ষ্মীর পরে, আচ্ছা রাজলক্ষ্মীর পরে। আপনারা চাইলে আসবেন, শুক্রবার মোটামুটি সাপ্তাহিক বন্ধ থাকে, আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে আসতে পারেন। তো যারা আসলে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের সেবা নিতে চান, আপনারা চাইলে দেখা যাচ্ছে ফ্রেট সিস্টেমের মিরাকেল যে ফ্রেট সিস্টেম আছে তাদের সার্ভিসগুলো আপনারা নিতে পারেন।